সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সরাসরি টক শো উত্তরণে। আমি শামীম রেজা। আপনারা জানেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে অধ্যাদেশ জারি করা হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ের এটি একটি, এবং ধারণা করা হচ্ছে ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এ নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন জনাব নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য এবং নেতা বাংলাদেশ আওয়ামী লীগ, বাবু ভাই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। রয়েছেন অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এবং তসলিমা ইয়াসমিন, শিক্ষক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন গণমাধ্যম ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। অ্যাডভোকেট নিপুণ রায়, আপনাকে দিয়েই শুরু করব। আমরা যে আইনের কথা বলছি, অধ্যাদেশ আকারে যেটা জারি হয়েছে, যেখানে ধর্ষণ বন্ধের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে, এতে কি আপনি মনে করেন যে এই ধর্ষণ আমরা ঠেকাতে পারবো বা এই জঘন্য অপরাধ ঠেকাতে পারবো? এবং একই সঙ্গে প্রশ্ন করে রাখি, আপনার দলের অবস্থানটা কি এই আইন নিয়ে বা বিষয়টা নিয়ে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে দীপ্ত টিভির সকল দর্শককে আমি আমার তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে আজকে সম্মানিত আলোচক যে দুজন আছেন, তসলিমা আপু এবং বাবু ভাই, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে যে আইন আইনটা আপনার পাশ করা হয়েছে গেজেট আকারে, তো সেইখানে আইন করে কিন্তু ধর্ষণ নিধন করা যাবে কিংবা বন্ধ করা যাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং এটা কখনো সম্ভব না। আর যেখানে মৃত্যুদণ্ডর কথা বলা হয়েছে, যে মৃত্যুদণ্ড সমর্থন করি না এই কারণে, কারণ এই মৃত্যুদণ্ড আইনের দ্বারা, এই আইন, নতুন যে আইনটি হয়েছে, এই আইন দ্বারা যারা ভিকটিম তাদের কিন্তু হত্যার ঝুঁকিটা একটু বেড়ে যাবে এবং সেটা অতিরিক্ত মাত্রায় বাড়বে। কারণ আমরা যে দেখছি, একটু বুঝে নিন, মানে যিনি ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে তার ঝুঁকি বেড়ে যাবে। আপনি বলছেন যে ভিকটিম, আপনি যে মানে ধর্ষিত হলো, যে নারী কিংবা শিশু, ঠিক আছে, তার হত্যার মানে প্রবণতাটা বেড়ে যাবে, তাকে হত্যা করার প্রবণতাটা সমাজে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ যখন একটি ধর্ষণ করা হবে, ধর্ষকের মাথায় কিন্তু সবসময় থাকবে যে আমি এই ধর্ষণে কোনোভাবে যদি আমি প্রমাণিত হই আদালতে, তাহলে আমার মানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তখন তার সাজাকে মাফুক করার জন্য কিংবা সাজাকে ভিন্ন কাতারে নেওয়ার জন্য তারা কোনো এভিডেন্স যাতে না থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের হত্যা এবং বিভিন্ন ধরনের আরও আরো বড় ধরনের হয়রানি দেশে বিরাজমান। আমাদের তো অন্যান্য ক্ষেত্রে মৃত্যুদণ্ড আছে, তাহলে সেখানেও একই কথা প্রযোজ্য হবে। আমি সেটাই বলছি যে এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে আপনি দেখেন, সাতটি ধারায় কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এই সাতটি ধারা এবং সেই সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তদন্ত করার ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে যদি আমরা যদি একটু বেশি মনোযোগী হতাম, আমাদের যেমন একটি মামলা যখন একটি ধর্ষণ হয়, সেই মামলাটা যখন প্রথম কার কাছে যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে, তো পুলিশের দায়িত্ব কিন্তু তদন্ত করা থেকে শুরু করে সেই মামলা বিচারিক ব্যবস্থা কিভাবে হবে, সম্পূর্ণ হবে কি হবে না, সেই ব্যাপারে কিন্তু পুলিশের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা থাকে। কিন্তু সেই দিক থেকে কর্ণপাত না করে, সেই দিকে বিচার বিশ্লেষণ না করে, কিংবা এইভাবে এইভাবে যে মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা দেয়া, এটা সারা বাংলাদেশে বিভিন্ন সময় ধরে, অনেক দিন ধরে নারীরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। মানে মানে দীর্ঘসূত্রিতার কারণে দেখা যাচ্ছে যে বিচার আর হচ্ছে না, যার কারণে ক্ষিপ্ত হয়ে আজকে জনগণ কিন্তু মাঠে নেমেছে। কাদের বিপক্ষে নেমেছে, কারা কার দ্বারা ধর্ষিত হচ্ছে? বর্তমান আওয়ামী লীগের এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ দ্বারা কিন্তু আজকে এই ধর্ষণের প্রবণতাটা। মোট সংখ্যা কি এরকম পাওয়া যাচ্ছে যে সব ছাত্রলীগের বা আওয়ামী লীগের? আপনি গত এক মাস যাবত আপনি যা দেখবেন, কিন্তু সব কিছুর সাথে কিন্তু তারা জড়িত। এবং আপনি 2018 সালে নির্বাচনের পরে আপনি যে ক্যালকুলেশনটা দেখবেন, সেখানেও কিন্তু আপনার এইভাবে কিন্তু মহামারী বিস্তার লাভ করেছে। আপনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন কি পরিসংখ্যান আপনারা এরকম পেয়েছিলেন যে রাজনৈতিক লোকেরা? এখন
কোন সরকার ক্ষমতায় ছিল ধর্ষণ বেশি, কোন সরকার ক্ষমতায় ধর্ষণ কম, এটা তো পরিসংখ্যান তো বলে দিচ্ছে। এবং এখন আপনি যে হারে আপনি দেখ, বিএনপির সময় ধর্ষণ হয়নি আমি তো অস্বীকার করব না, হ্যাঁ বিএনপির সময় নারীরা ধর্ষিত হয়েছে ঠিক আছে, কিন্তু বর্তমান যে বিচার বহি মানে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, যেভাবে লাগামহীন দুর্নীতি, যেভাবে মাদকের সেবন বেড়ে গিয়েছে এবং মাদকের মানে আপনার প্রশ্রয়দাতা বেড়ে গেছে, এবং যাদের ছত্রচ্ছায় আজকে লাগামহীনভাবে নারী শিশু থেকে শুরু করে নয় মাসে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে, সেখানে বর্তমান ক্ষমতাসীন দল এবং যেখানে আমরা বলি যে সব কিছুর জন্য প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়, তাকে ক্রেডিট দেওয়া হয়, তাহলে আজকে বাংলাদেশে যেভাবে মহামারীর বিস্তার লাভ করেছে ধর্ষণ, নারী শিশু নির্যাতন, সে দায়ভারও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। এই আজকে যে প্রধানমন্ত্রী কিংবা আজকে যারা সরকার গঠন করছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, তারা নির্বাচিত দিনের ভোট রাতে করে সরকারকে মানে আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে তারা ক্ষমতায় এসেছে, যার কারণে তারা লাগামহীন লাগাম টেনে ধরছে না তাদের ছাত্র সংগঠনগুলোকে। আজকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমি বলবো যে যে মৃত্যুদণ্ড যেটা আপনার দেয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি, সেখানে অনেক গবেষণার প্রয়োজন ছিল, অনেক বিশ্লেষণের প্রয়োজন ছিল এবং মত বিনিময়ের প্রয়োজন ছিল। আজকে জনগণের দাবি তুলছে এবং জনগণকে একটা সস্তা জনপ্রিয়তার বর্তমান সরকার দেখানোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, এটা সমাধান হতে পারে না। নারী এবং শিশুদেরকে আরো বিপদের দিকে ঠেলে দেবে। এই যে জনপ্রিয়তার জন্য কি আপনারা এরকম সর্বোচ্চ শাস্তির বিধান দিলেন নাকি অন্য কোনো কারণ? আর হলো যে অভিযোগগুলো তুললেন, আপনি নিজে যে সংগঠনের এক সময় দায়িত্বে ছিলেন, তারাও আপনাদের নিয়ন্ত্রণে থাকছে না, এরকম যে অভিযোগ। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে বলছি যে আপনার আমন্ত্রিত আলোচকবৃন্দ যা বলবেন সেটা আমরা যেভাবে শুনব দর্শকরা কিন্তু সবাই শুনবেন এবং জানবেন। এখন নিপুণাপা যেটা বলেছেন যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন সবাই ধর্ষণ করে বেড়াচ্ছে, মেবি সবাই না, বলছেন যে এরা বড় শক্তিশালী হয়ে গেছে, অনেক ক্ষমতা বানে ধর্ষণ হলো সব ওনারা করেছেন। আবার এটাকে আমরা বন্ধ করতে চাচ্ছি, আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করছে তাদের সবাইকে আমরা মৃত্যুদণ্ড দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আবার আইনটা ঠিক হয়নি, এটাও তিনি বলেছেন। তাদের চানটা কি, ওনাদের চাওয়াটা কি, একজন নাগরিক হিসাবে প্রত্যাশাটা কি, এটাও আমাদের জানতে হবে। প্রত্যাশাটা হলো এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কেউ ধর্ষণ করছে না, ধর্ষণ করছেন চরিত্রহীন লম্পট সমাজের পিচাস জানোয়ার মাপের কিছু মানুষ, ওনারা ধর্ষণ করছেন, যারা ধর্ষিত হচ্ছে ওরা আমার বোন, ওরা আমার মা। আমি যদি সেইভাবে চিন্তা করি তাহলে কখনই আমার মাথায় ওই ছাত্রদল, যুবদল এগুলি ঢুকবে না, ক্ষমতার কাছাকাছি। আমি 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 মনে করি অপরাধীদেরকে চিহ্নিত করা একটা নৈতিক দায়িত্ব আমাদের নাগরিক হিসাবে। আমরা অপরাধ যদি ঠেলে কোনো ব্যক্তির উপর দিতে চাই সেই ক্ষেত্রে আইন সিদ্ধ হলো, শুদ্ধ হলো বা আইনের দরকার ছিল কি না এগুলি ভাবনার কোনো প্রয়োজন নেই, যার কারণে এরকম ভাবনা ওনার মধ্যে নেই বিধায়ী উনি বলেছেন মৃত্যুদণ্ডের প্রয়োজন। কিন্তু বাবু ভাই, আপনি আপনি একজন আপনি নিজেও একজন আইন প্রণেতা এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার কি মনে হয় না যে এটা চিন্তা করারও দরকার আছে যে মৃত্যুদণ্ড সর্বোচ্চ বিধান দিলাম, এতে কি হতে পারে? আপনি নিজেও তো হতে পারে, আমি বলি আলোচনা করবেন। আপনি দেখেছেন যে আমার বন্ধুদেরকে অ্যাসিড মেরে দিতেন, প্রেমের প্রস্তাব, কুপ্রস্তাব, বিভিন্ন প্রস্তাবের সম্মুখীন হয়ে মেয়েরা যখন নারাজ হতেন তখন কিন্তু অ্যাসিড মেরে দেওয়ার একটা অহরহ আমাদের সমাজে আমরা এটা দেখতে পেয়েছিলাম। যখন আইন করে দেওয়া হলো অ্যাসিড যারা নিক্ষিপ্ত করবেন তাদেরকে চিহ্নিত করতে পারলে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, আইনে যখন চলে আসলো অ্যাসিড মারা কিন্তু বন্ধ হয়ে গেল। অর্থাৎ অপরাধ প্রবণতা কমিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার যখন সিগনাল দেবেন, আইনের সিগনাল, তখন সেটাকে আমি মনে করি পজিটিভলি ভাবাটাই আমাদের জরুরি। নাগরিক হিসাবে নাগরিকের নিরাপত্তা বিধানে আইন সহায়ক শক্তি,
আইন দিয়ে সবকিছু সম্পাদন করা যায় না, কিন্তু আইন জানা থাকলে অপরাধীরা তটস্থ থাকে। মানে একজন আইন প্রণেতা হিসেবে আপনি মনে করছেন যে এই বিধান? আমি মনে করি সমাজের যে দর্শনকারীরা যে দৃষ্টতা দেখিয়েছেন এটাকে উৎখাত করার লক্ষ্যে এবং এই নরপিশাচদেরকে চিহ্নিত করার মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করার প্রয়োজনে আইনটি জরুরি হয়ে পড়েছে। মানে এটা জনপ্রিয়তার জন্য না যে জনগণ চাইলো আমি মৃত্যুদণ্ড পাবো? আমি আপনাকে বলি, জনপ্রিয়তা কি আইন দিয়ে শুধু হয়? জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনে যারা ভূমিকা রাখতে পারে, যারা এদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সামনের দিকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, তাদের প্রতিই জনগণ। রাতের অন্ধকারে ভোটের কথা বললেন না, যারা রাষ্ট্র পরিচালনা করলেন সেই বিএনপি কিন্তু নির্বাচনেই অংশগ্রহণ করতে পারলেন না। ওনারা কিন্তু নির্বাচনে কেউ ধানের শীষ মার্কা নিয়ে জনগণের সামনেই যেতে পারলেন না। তিনজন চারজন ছয়জন করে নমিনেশন ছাড়িয়ে দিলেন, যেই কাজ সেই সেরকম করে তারা নির্বাচন শেষ করে চলে আসলেন। এখন বলেন যে ভোট দিতে পারেন নাই, রাতের অন্ধকারে ভোট, যেখানে আপনারা ভোট কেন্দ্রে যান না, যেখানে জনগণের ভোটেরা সেই করতে পারেন না, সেখানে আপনাদের আপাতত এই ভাবনা মাথায় না নেওয়াটাই। এই আইন নিয়ে যদি ওনারা কোনো মতামত দেন আপনারা নেবেন সেটা? অবশ্যই, কেন না সকল মতামতের মধ্য দিয়েই কিন্তু আজকে আইনের সংস্কার হয়েছে। কারণ আমরা তো অপরাধ প্রবণতা বাড়তে দিতে পারি না, আর দর্শক যদি এই মৃত্যুদণ্ড নিশ্চিত করে সেখানে তো আমার আপনার আপত্তি থাকার কথা নয়। যদি সত্যিকার অর্থে আপনি দেশ এবং জাতিকে ভালোবাসেন এবং দর্শনকারীকে কিনা করেন, আর যদি আপনি এটাকে নিয়ে রাজনীতি করতে চান যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু করতে চান, বলতে চান, আপনি অনেক কথা বলতে পারবেন, যেটা ইতিমধ্যে অনেকে বলেছেন। আমরা এইসব বিষয়গুলোকে মনে করি তুচ্ছ তাচ্ছিল্য। তাসলিম ইয়াসমিন, দুজন একের সঙ্গে রাজনীতিও করেন, তাদের একটা অবশ্যই এটা নিয়ে আলাদা ভাবনা আছে, কিন্তু একবার আইন হিসাবে যদি এটাকে দেখি, এই যে বিধান যোগ করা হলে সঙ্গে তো আরো অন্যান্য বিধান আছে, আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হচ্ছে কি ভূমিকা রাখবে ধর্ষণ বন্ধে? বা আমার কাছে আইনের কাছে আসার আগে আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টি আসলে অনেক দিনের একটা অ্যাবসেন্স ছিল, এই যে সামাজিক প্রতিরোধ জাগ্রত হওয়া। আমরা সকলেই এখন চিন্তা করছি, কথা বলছি, আমার কাছে মনে হয় যে এই বিষয়টি যেভাবে অর্গ্যানিক্যালি হয়েছে এটাকে তেমনই রাখা উচিত। এই বিষয়টির সাথে রাজনীতিকীকরণ করলে আমার মনে হয় যে নারী আন্দোলনেরই একটা ক্ষতি হবে। এবং এখানে আসলে আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য ধর্ষণ বলছেন, কিন্তু সব সময়ই কিন্তু মানে সব যুগেই পাওয়ার পলিটিক্স, যে কোনো ধরনের পাওয়ারই কিন্তু ধর্ষণের জন্য দায়ী। সেটা রাজনীতিকে আলাদা করা যাবে সেক্ষেত্রে আলোচনায়? সেজন্যই বলছি যে আপনি আপনার যে সামাজিক প্রতিরোধটা সেটাকে আপনি একটি রাজনৈতিক দলের সাথে দোষারোপ না করে বরং আপনার যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে আপনি বিরোধী পক্ষ না ভেবে, মানে আমি একেবারেই অরাজনৈতিক এবং নন পলিটিক্যাল একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি, নারী আন্দোলনের ফর দ্য সেক অফ নারী আন্দোলন সেজন্য বলছি যে সেটাকে আমাদের আমার ব্যক্তিগত ধারণা যে রাষ্ট্রনীতিকে আপনি বিরোধী পক্ষ না ভেবে বরং আপনার উচিত হবে আমাদের এই আন্দোলনটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই রাষ্ট্র ক্ষমতা আমাদের সাথে নেয়া, রাষ্ট্র ক্ষমতাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, আমাদের পলিটিক্যাল আমাদের যেই জনমতটাকেও আসলে সুস্পষ্টভাবে বিল্ড আপ করার দরকার প্রয়োজন। যদি আইনে আসবার আগে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে সেটাও কি বিবেচনায় নেওয়া প্রয়োজন আছে বলে মনে হয়? অন্য দলগুলো ডেফিনেটলি একটা রাজনৈতিক দলকে নিশ্চয়ই তার রাজনৈতিক মতাদর্শ থেকে অবশ্যই বলবেন, কিন্তু আমি আমার পয়েন্ট থেকে আমি এই ব্যাপারটিতে আমি একেবারেই স্পষ্ট, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিরাও তারাও নিশ্চয়ই চাইবেন যে আমাদের নারীরা সুরক্ষিত থাকুক। এই এই চাওয়াটা আসলে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক কোনো ধরনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থাকার কথা। হ্যাঁ, এবং এত বছরে যে ল্যাক অফ কনসেন্স ছিল সেটা পলিসি লেভেলে হোক আর সেটা মানুষের মধ্যে হোক, সেটা আমরা অনেকদিন পরে পেয়েছি, এখন সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারছি আইনে যদি আসি। আমরা একটু বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমরা আইনের যে অন্যান্য ব্যাখ্যা বা বিষয়গুলো শুনবো, এবং আশা করছি যে অনলাইনে আমরা গণমাধ্যম ব্যক্তিত্ব ফয়াজ চৌধুরীকেও যুক্ত করতে সক্ষম হব বিরতির পর। সুপ্রিয় দর্শক, উত্তরণীয় পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
দর্শক, ফিরে এলাম দীপ্ত টিভির সরাসরি টকশো উত্তরণে। আলোচনা করছিলাম ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ডের বিধান কতটা কার্যকর। আছেন জামিন নজরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং তাসলিমা ইয়াসমিন, আর অনলাইনে যুক্ত আছেন যেন ফুয়াদ চৌধুরী। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তাসলিমা, যেখানে রেখেছিলাম আপনি আইন নিয়ে বলতে চাচ্ছেন। আইন নিয়ে বলতে চাচ্ছিলাম যে আইনটাতে আসলে আমরা এখন খুব তড়িঘড়িভাবে বলে দিলাম যে মৃত্যুদণ্ড হলেই হয়তো মানে সমস্যার সমাধান হবে, বা এটিকেই আমরা অনেকেই এখন বলছি যে এটাই হচ্ছে একটা দৃষ্টান্তমূলক আইন, এটাই শাস্তি নিশ্চিত করবে। সেখানে আমার মনে হয় যে মানে আইন এর ছাত্র হিসেবে সেখানে আমার একটা আমার মনে হয় প্রশ্ন আছে যে আসলে যদি তাই হতো তাহলে তো আমাদের এতদিন এত গ্যাং রেপের ঘটনা ঘটছে সেগুলোও তো আসলে হতো না। সেখানে শুধু আহত করলেও কিন্তু মৃত্যুদণ্ড, অন্য অনেক বিধান, এবং সেখানে যেটা হতে পারে যে আমার মানে কারণ আসলে ধর্ষণের ক্ষেত্রে বিচার ব্যবস্থায় এতগুলো গলদ রয়েছে এবং পুরো বিচার ব্যবস্থায় এই গলদগুলো যুগ যুগ ধরে চলে আসছে, নতুন কিছু না। আমি সরকারের সমস্যাটাও বুঝতে পারি যে এখানে আসলে একদিনের কোনো সমস্যার কিন্তু সমাধান নাই, কোনো কুইক ফিক্স নাই যে এই জিনিসটি করলেই সমাধান কালকে হয়ে যাবে। কারণ এই যে এত যুগ যুগ ধরে চলে আসা গলদগুলো, সেই গলদগুলো একদম শেকড় বেঁধে গেছে এবং সেখানে অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের বিচার ব্যবস্থায় যারা অ্যাক্টার্স আছেন, যারা কাজ করছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে, তাদের দক্ষতা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। বিচার ব্যবস্থায় যে বিলম্বগুলো হচ্ছে, এই এই সাক্ষী হাজির হচ্ছে না, এই আইনি প্রক্রিয়াতে হবে না, এর সঙ্গে আবার আপনি মনে করছেন যে সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলো যুক্ত হবে। সামাজিক সাংস্কৃতিক সবসময়ই থাকবে, কিন্তু আইনের ছাত্র হিসেবে আমি বলবো যে আমাদের আমরা যেহেতু আইনের সংশোধন নিয়ে কথা বলছি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোনটি হতো একটা যথাযথ আইনের বাস্তবায়ন বা রিফর্ম প্রপোজাল, আমি ডেফিনেটলি বলতাম যে এমন কিছু যেটি এই যুগ যুগ ধরে চলে আসা সমস্যাকে অ্যাড্রেস করে একটা কনভিন্সিং একটা সলিউশন আমাদের সামনে উপস্থিত করত। যে এখন অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার একটি প্রক্রিয়া করা গেছে, স্পিডি করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, আইনগুলো যে এত বছরের পুরনো, এই প্রত্যেকটি আইনকে কমপ্রিহেন্সিভলি দেখে এই আইনগুলোতে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেগুলি, এবং সেটা এমন একটি প্রয়াস দেখানো উচিত ছিল যেখানে হয়তো আমরা সাধারণ জনগণ যারা, তারা হয়তো অফকোর্স মনে করতাম না যে কালকেই সমাধান হয়ে যাবে বা আগামী বছরই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, অন্তত আগামী বছরগুলোতে কিছুটা হলেও বিচার ব্যবস্থার এই যে মানে অবস্থা সেখানে একটু ইম্প্রুভমেন্ট হবে। আমি আসবো আপনার কাছে আরো শুনতে, এবং অ্যাডভোকেট নিপুণ রায় একটা প্রসঙ্গ তুলছেন যেতে ভিকটিমকে আরো বিপন্ন করবার সম্ভাবনা আছে কিনা, সেটাও খুব আইনি একটা প্রশ্ন, আর আপনি বাবু ভাই উত্তর দিতে পারবেন এমন একটা প্রসঙ্গ বলেছেন যেটা আরো আলো আলোচনা করা যেত কিনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী। আগেই জানিয়ে রাখি যে জনাব ফুয়াদ চৌধুরী, একসময় আমাদের শিক্ষার্থীদের জন্যে এই বিষয়ে আরো সতর্ক করা যায় কিনা, সেক্স এডুকেশনের প্রস্তাব বিভিন্ন সময় আসছে, এটা নিয়ে কথা ওঠে, তিনি কাজও করেছেন, আমরাও চাইলে তাকে প্রশ্ন করতে পারবো। ফুয়াদ ভাই, আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা বলতেন যে এই বিষয়ে আপনারা কখনো কাজ করেছেন কিনা সেক্স এডুকেশন নিয়ে, বা আমাদের বয়স সন্ধিকালের যারা তাদেরকে সচেতন করা এই বিষয়গুলো নিয়ে, যেটা ধর্ষণ বন্ধ রোধে বা ধর্ষণ বন্ধেও একটা ভূমিকা রাখতে পারে, আপনার অভিজ্ঞতার কথা শুনবো। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো একটা 1998 একটি খুব স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা একটা ছবি তৈরি করেছিলাম। এই ছবিটি ছিল বয়সন্ধিকালের শিশুদের নিয়ে কথা, স্কুল গোয়িং চিলড্রেন। তো এখানে মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে চাইল্ড প্রোটেকশন আর হচ্ছে আপনার রেসপেক্ট ফর ইচ আদার, মানে আপনি ছেলেরা মেয়েদের প্রতি একটা রেসপেক্ট ডেভেলপ করবে, এবং পৃথিবীর সর্বত্র এইটাই সেক্স এডুকেশন চালু হয়েছে এই কারণে, বিশেষ করে আপনার ওই দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিভিন্ন স্কুলে ওরা মনে করেছে এই এডুকেশন দরকার আছে এবং এইটা মিউচুয়াল রেসপেক্ট ডেভেলপ করে এবং নিজ বাচ্চাদের প্রোটেক্ট করে। তো আমরা যখন ফিল্মটা তৈরি করেছিলাম, 49 মিনিটসের একটা ছবি, তখন যে সমস্যা আমরা ফেস করলাম সেটা হচ্ছে যে এটা কি করে দেখাবো এবং এটার জন্য টিচাররা কি রেডি আছে, টিচাররা কি দেখাবেন। তো আমরা সেই জন্য একটা টিচার্স গাইড আমরা তৈরি করেছিলাম, আমাদের সহকর্মী ছিলেন আমার সাথে ছিলেন খালেদা, উনিও কাজ করেছেন এতে। তো টিচার্স গাইডটা ছিল, আর ফিল্মটা দেখাবার সময় টিচার যাতে করে ওদের প্রশ্নগুলো ক্লাস 5, 6, 7 এর বাচ্চারা যাতে করে এগুলো বুঝে এবং ওরা যেন প্রশ্ন উত্তরগুলো দিতে পারেন উনি সঠিকভাবে, সেই জন্য গাইডটা ছিল।
আর আমি মেডিকেল টিম করেছিলাম, টিমে ছিলেন ডক্টর নায়লা খান, উনি হচ্ছেন শিশু হাসপাতালে একজন বিশেষজ্ঞ বিশেষ প্রফেসর ছিলেন, আর ডক্টর রিয়াজ মোবারক উনি ছিলেন শিশু হাসপাতালের ডাক্তার। এনাদের শিশুদের নিয়ে কাজ করার অনেক দিন অভিজ্ঞতা ছিল, এদেরকে নিয়ে আমরা কি ফর্ম করি। কিন্তু এর পরেও কিছু প্রশ্ন উঠছে যে আমরা কি করব, এত সেন্সিটিভ একটা বিষয়, আমরা বাংলাদেশে যেখানে কোনো ধারণাই নাই যে সেক্স এডুকেশনের প্রয়োজন আছে, মনে করে যে ওয়েস্টার্ন আইডিয়া এইসব ব্যাপারে। তো আমরা কতগুলো ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলাম এই বাচ্চাদের সাথে, স্কুলের বাচ্চাদের সাথে। প্রথমে আমরা মেয়েদের একটা গ্রুপের সাথে ওয়ার্কশপ করলাম, ওদের নিডটা কি, প্রয়োজনটা কি, কি জানতে চায় এগুলো বের করার জন্য। আর তারপরে করেছিলাম ছেলেদের সাথে, তারপরে আবার ছেলে মেয়েদের সাথে একসাথে বসে ওদের রিকোয়ারমেন্টসটা কি এটা জানার জন্য। তারপরে মহিলা টিচার স্কুলের, পুরুষ টিচার, ওরা কি, ওনারা কি ফেস করেন এই বাচ্চাদের কাছ থেকে, ক্লাস 9, 10, 7, 8 বাচ্চাদের কাছ থেকে। এরকম করে একটা গাইডলাইন তৈরি করে আমরা ছবিটা করেছিলাম, ফলে আমি বলবো না ওখানে কোনো মিস্টেক হয়নি, কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা ছিল। আমার একটা প্রশ্ন আছে, এটা আপনারা কি পরবর্তীতে নীতি নির্ধারকদেরকে যথেষ্ট বোঝাতে সক্ষম হয়েছিলেন, বা এই ভিডিওটা ব্যবহার করা স্কুল কলেজে সেটা কি সম্ভব হয়েছিল? আমরা প্রথম ধাক্কায় বয় স্কাউট গার্লস গাইডের মাধ্যমে প্রায় 2 লক্ষ স্টুডেন্টকে দেখিয়েছি, তারপরে বিভিন্ন স্কুলে, মেয়েদের স্কুলে গিয়েছে মহিলা টিচার, আর ছেলেদের স্কুলে গিয়েছিল মেয়েদের স্কুলে গিয়েছে মহিলা ডাক্তার, আর ছেলেদের স্কুলে গিয়েছিল পুরুষ ডাক্তার, ডক্টর মিওয়ার রিয়াজ মোয়ার গিয়েছেন, আর ডক্টর আপনার ওই যে আসাদুজ্জামান নূরের ওয়াইফ, উনিও একজন মেডিকেল ডক্টর, বাচ্চাদের নিয়ে কাজ করে উনি অনেক স্কুলে গেছেন, আমরা ডাক্তার পাঠিয়েছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো 49 মিনিটসের ছবি দেখার পরে মেয়েরা 3 ঘন্টার মতো কোয়েশ্চেন করেছে, যারা যাদের যেগুলো বেসিক জিনিসগুলো তাদের প্রোটেকশনের জন্য কি দরকার, জানা দরকার, এগুলো তো তাদের জানা ছিল না। ফদ ভাই, আমাদের সঙ্গে আমাদের সংসদ সদস্য বাবু ভাই আছেন, বাবু ভাই একটু প্রশ্ন করবেন আপনাকে। না ফদ ভাই, আপনার এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আপনি এই ছাত্রছাত্রীর কাছ থেকে যেটা আশা করেছিলেন সেটা কি আপনি খুঁজে পেয়েছিলেন? আমাদের আশা ছিল যে প্রথমত ওরিয়েন্টেশনের দরকার আছে, টিচারদের আমরা, টিচাররা যাতে করে বাচ্চাদের সাথে, ক্লাস 9-এ একটা বয়সন্ধিকালের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা টিচাররা বলে থাকেন যে তোমরা পড়ে নিও, তাদের কেমন, তাদের একটু নানা কারণে তারা এটা ইয়ে করেন না, মানে পড়াতে চান না, আলোচনা করতে চান না। তো এইটার এসেনশিয়াল, এটার নিডটা যে কি, এবং বাচ্চারা যাতে করে বুঝতে পারে যে চটি বই পড়ে উল্টো পুল্টো কথা না শিখে তার শরীর, তার মন, আর একটা মেয়ের কি হতে পারে, তার বোনের কি হতে পারে, বোন কি পর্যায়ে সাহায্য দরকার আছে, কি করতে হবে, এগুলো যদি বুঝতে পারে তাহলে ফ্যামিলির মধ্যে অনেক অনাচার থেকে তারা বিরত থাকবে। এবং পৃথিবীতে, আমাদের দেশ বলে না, কোনো রিজন বলে না, এটা পৃথিবীর বহু দেশে এটা শুরু হয়ে গেছে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই। আমার মনে হয় যে আমরা রেসপন্স পেয়েছিলাম, ভালোই রেসপন্স পেয়েছিলাম। ধন্যবাদ। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না, আমি যেটা জানতে চাচ্ছিলাম, খুব ভালো লাগলো এই এফর্টটার কথা শুনে, সেখানে কি আসলে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গভিত্তিক সমতা, এই সমতার ধারণাটাও কি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিনা, বা আপনারা কি মনে করেছিলেন কিনা যে, একটু ফর্দার সংক্ষেপে বললে উত্তরটা যদি দেন। হ্যাঁ হ্যাঁ, না জেন্ডার, আমরা 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 নিজেরাই যথেষ্ট সেন্সিটিভ হওয়ার কারণে আমাদের রিসার্চ কন্ডাক্ট করা হয়েছিল ওইভাবে, যাতে করে জেন্ডার সেন্সিটিভিটি বাড়ে, যারে বাচ্চারা বুঝতে পারে, মানে অন্য অন্য বিপরীত লিঙ্গের ছেলে মেয়েরা যেন বুঝতে পারে যে তাদেরকে কিভাবে, তারা বড় হচ্ছে কি করণীয় আছে, কিভাবে তারা এক পাশাপাশি ক্লাস করতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং কর্মক্ষেত্রে যেতে পারবে, এগুলো মাথায় রেখেই জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার রেসপেক্টটা প্রথম থেকেই ধরা হয়েছিল, এবং এটা রিসার্চের কম্পোনেন্ট ছিল আমাদের। অনেক অনেক ধন্যবাদ ফদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এই প্রসঙ্গ আনার জন্য। আমরা যে কথা শুনছিলাম খুব প্রাসঙ্গিক, আমরা হয়তো আরেকদিন আরও বিস্তারিত আলোচনা করতে পারবো, যে এই যে ঘটনার প্রসঙ্গে আমরা আলোচনা করছি তার সঙ্গে নিঃসন্দেহের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাবু ভাই, আপনার কাছে একটু আসবো, যে কথা তাসিমা বলছিলেন যে এটা নিয়ে আরও একটু পর্যালোচনা করা, চিন্তাভাবনা করা,
একটু ডিবেট করা, সেইটা যদি একটু অধ্যাদেশ হিসাবে বিশেষ পরিস্থিতিতে জারি করতে হয়েছে এবং সেটাও আইন, আইনের মতো সেটা কাজ করবে, সেই সুযোগ কি নেওয়া যায় বা আপনি প্রয়োজন? না দেখেন, আমরা যে কোনো আইন কিন্তু করার আগে এটা পার্লামেন্টে ওঠে, সেটা আবার এই অধিকতর বৈঠক এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করা হয়, সময় তো রয়েছে, এটা নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ রয়েছে। পার্লামেন্ট যখন শুরু হবে তখন এটাকে আইনে পরিণত করার জন্য তখন কিন্তু বিষয়টা নিয়ে সকল পর্যায়ের যারা এই বিষয়টিতে অংশগ্রহণ করতে চান তাদের অভিমত এবং সাজেশন নেওয়া হয়। আইনে যখন দেখা যায় খুব জরুরি হয়ে পড়ে তখন অধ্যাদেশ জারি হয়। এটা আপনি নিজেই উপলব্ধি করছেন আজকের যে বাস্তবতায় সেটা অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা পূরণের আশায় আমরা আছি, কিন্তু এটা পুরোপুরি আইনে রূপান্তর করার জন্য পার্লামেন্টে যখন উঠবে তখন কিন্তু সকলের কথাই শোনার সুযোগ রয়েছে। অ্যাডভোকেট নিপুণ, সংসদে ওনারও বলছেন যে আলোচনা করবেন ভবিষ্যতে এটা নিয়ে, আরও যেটা তাসনিমা বললেন যে আরও পর্যালোচনা করতে পারলে ভালো হতো। তো আপনার দল তো সংসদে ওরকম বড় ভূমিকায় এখন পর্যন্ত আমরা দেখি না, রাজপথেও দেখি না, তো এইটা যে পর্যবেক্ষণগুলো আপনি দিচ্ছেন বা আপনার দল দিচ্ছে তারা কিভাবে এটা মাঠে গড়াবে বা এটা নিয়ে কথা বলবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলবো যে বর্তমান যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ, আমি আপনাকে আগেই বলেছি, জনগণের ভোটে নির্বাচিত সরকার না। আপনারাও তো আছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না, আমরা আছি সেখানে, আমাদের সাতটা যে সেটাও আমরা গণতন্ত্রের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করছি। তার মানে এইটা না যে আমরা মেনে নিয়েছি যে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, এটা আমরা না, বাংলাদেশের 17 কোটি জনগণ কিন্তু মেনে নেয়নি। তো এখন যেখানে যে রাষ্ট্র পরিচালিত হয় সম্পূর্ণ জবরদখল করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এবং এই রাষ্ট্রযন্ত্রকে দীর্ঘায়িত করার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য যখন রাষ্ট্রের সকল অর্গানগুলোকে দলীয়করণ করা হয় এবং আপনার বিচারহীনতার একটা সংস্কৃতি চালু করা হয়, এক নায়কতন্ত্র কায়েম করার জন্য এক ধরনের অঘোষিত মাফিয়াতন্ত্র ব্যবহার করা হয়, এই যে মাফিয়াতন্ত্রদের দ্বারা সারা বাংলাদেশে নৈরাজ্য, আপনার ছিনতাই বলেন, টেন্ডারবাজি বলেন, তারপর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা বলেন, এসব ভূমিকা তো আমরা তো দেখছি আজকে শাহেদের মতো ঘটনা। তার সঙ্গে কি ধর্ষণের যোগাযোগ আছে? কথা অবশ্যই অবশ্যই ডেফিনেটলি, যে রাষ্ট্রে আপনার বিচারহীনতা বিরাজ করে, যে রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবক্ষয় ঘটে, যে রাষ্ট্র সঠিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালিত হয় না, সেখানেই তো এই ধরনের অপকর্ম, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এইগুলো তো প্রভাব বিস্তার করে, মহামারীর বিস্তার লাভ করে। আজকে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, যিনি আজকে অবৈধ যে সরকার গঠন করা হয়েছে এবং অবৈধ প্রধানমন্ত্রীকে এ সকল কিছু দায়ভার নিতে হবে। আজকে জনমতের কথা বলা হচ্ছে, জনমতের প্রধানমন্ত্রীকে কি অবৈধ বলা যাবে? অবশ্যই অবশ্যই, কেন না বলা যাবে না, কারণ তিনি তো জনগণের ভোটে নির্বাচিত না। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত না সেখানে প্রধানমন্ত্রী কিভাবে বৈধতা লাভ করে, কিংবা বৈধ প্রধানমন্ত্রী আমরা কিভাবে বলতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে আপা যে কথাটা বললেন যে জনমতকে, জনমতের আমি আপনাকে বারবার করে বলছিলাম যে এই আইনটা অনেক বিশ্লেষণের দরকার ছিল, অনেক গবেষণা দরকার ছিল, মতামতের প্রয়োজন ছিল। আজকে আপনারা আইন করে দিলেন, জনগণের এই মানে দীর্ঘ সূত্রিতার যে ক্ষোভ, নারী এবং শিশুদের বলেন, বিভিন্ন পর্যায়ে সবাই আজকে যখন মাঠে নেমে গেছে, আজকে জনগণের একটাই দাবি যে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই অবৈধ সরকার মানি না মানবো না, এই যে কোশ্চেনগুলো জনগণের মুখ থেকে আজকে ফুসে উঠছে, সেই ফুসে ওঠাটাকে দমানোর জন্য আজকের এই আইন প্রণয় করা হয়েছে। এই আইন অবশ্যই কার্যকর হতো যদি আপনি পূর্বে যে আইনগুলো কার্যকর করতেন সেখানে যদি বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতেন, সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীটা যদি সঠিক প্রক্রিয়ায় কাজ করতে পারতো। আজকে আমরা কি দেখেছি, আমরা দেখেছি মানিক যে ধর্ষণে সেঞ্চুরি করেছে, সেই মানিকের আজকে অনুসারীর আজকে ধর্ষণ করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, তো এই লজ্জা বাংলাদেশ আজকে বিবস্ত্র করা হয়েছে বেগমগঞ্জ। একটা একটা বিরতিতে যাব, জি বলুন। আজকে বেগমগঞ্জে যে নারীকে বিবস্ত্র করা হয়েছে অনলাইনে, কে আজকে কোমলমতি শিশুরাকে সেই বিবস্ত্র চিত্র কি দেখেনি? অবশ্যই দেখেছে। এই দায়ভার কাকে নিতে হবে? বর্তমান প্রধানমন্ত্রীকে নিতে হবে।
কারণ আজকে শুধু বাংলাদেশে বেগমগঞ্জে একটি নারী বিবস্ত্র হয়নি, আজকে বাংলাদেশকে বিবস্ত্র করা হয়েছে। এই অবৈধ ক্ষমতা, এই অবৈধ রাষ্ট্র পরিচালনা নীতি, এই ব্যর্থ রাষ্ট্রনীতির কারণে, আজকে এই ব্যর্থ অবৈধ প্রধানমন্ত্রীর কারণে আজকে বাংলাদেশ বিবস্ত্রিত হয়েছে। আমি লজ্জাবোধ করি, আমি একজন নারী হিসেবে লজ্জাবোধ করি। এখানে আপা আছেন, আমি উনি হয়তো আইনের অনেক ব্যাখ্যা দেবেন। আপনি জানেন যে এখানে সাবেক প্রধান বিচারপতিকে তাকে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে কিভাবে দেশের থেকে তাকে বাইরে বের করে দেয়া হলো, এবং দেশের বাইরে দিয়ে উনি যেভাবে স্টেটমেন্ট দিলেন, যা বলেছেন, তাতে তো বুঝতে বাকি থাকে না যে বর্তমান এক আঙ্গুলের ইশারায় সকল কিছু পরিচালিত হচ্ছে। যখন আইন তো ভালোর জন্য হচ্ছে বলে মনে হচ্ছে না, আইন ভালোর জন্য হচ্ছে ঠিক আছে, জনগণ তো চায় জনগণের সরকার, তো জনগণের সরকার যদি আজকে প্রতিষ্ঠিত হতো, আজকে জনগণ যদি ভোট কেন্দ্রে দিয়ে ভোট প্রয়োগ করতে পারত, আজকে ভাই যে বললেন যে বিএনপি যায় না, আজকে যেখানে বিএনপি জাতীয় নির্বাচনে, একাদশ জাতীয় নির্বাচনে 18 জন উপরে প্রার্থীকে রক্তাক্ত করা হলো, সেটা কোন ধরনের গণতন্ত্রের চর্চা হয়, রাজনৈতিক কোন চর্চা হয়? আমরা একটু তাহলে একটু বিরতি থেকে আসি, বিরতি থেকে আমার কথাটা একটু শেষ হয়নি। জি, আমি অনেকক্ষণ দিয়েছি, বলুন। হ্যাঁ, আমি শেষ করব। তো সকল রাজনৈতিক দলের রাজনৈতিক কলা করার ক্ষমতাকে হরণ করে আজকে তারা পেটোয়া বাহিনী নামিয়ে দিয়েছে, আজকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নামিয়ে দিয়েছে ভিন্ন মতকে দমন করার জন্য, ভিন্ন বিরোধী দল মতকে দমন করার জন্য আজকে তারা আজকে নামিয়ে দিয়েছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যদি নারী ও এবং শিশু বলেন, বৃদ্ধা বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার জন্য যদি কাজ করত, তাহলে আজকে এই এত ধরনের ধর্ষণ হতো না, এত দলবদ্ধভাবে ধর্ষণ। আপনি ভাবতে পারেন সমাজ কোথায় নেমে গিয়েছে, মানসিকতা কোথায় নেমে? সেখানে বাবু ভাইয়ের মতো মানুষরা আজকে বড় 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 গলায় কথা বলে, নির্লজ্জের মতো কথা বলে। এই নির্লজ্জতপনা আজকে শুধুমাত্র হয়েছে তাদের অবৈধ ক্ষমতার কারণে, অবৈধ ক্ষমতা দাপটের কারণে। আজকে অবৈধ ক্ষমতার দাপট যদি নিধন করা না যায়, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, হাজার হাজার আইন প্রণয় করেন না কেন, কোনো লাভ হবে না বাংলাদেশের কোন নারী। এবার তাহলে একটু বিরতি থেকে আসি, তারপরে বাবু ভাই, অনেক বড় বড় অভিযোগ উত্থাপিত হয়েছে, এবার আইন সম্পর্কে একটু শোনা প্রয়োজন আছে তাসনিমা ইয়াসমিনের কাছ থেকে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই উত্তরণের সঙ্গেই থাকুন।
দর্শক, ফিরে এলাম উত্তরণে। আলোচনা করছিলাম ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ড কতটা কার্যকর। তসলিমা ইয়াসমিন, আইন নিয়ে আপনি শুরুর দিকে বলছিলেন, অনেকগুলো প্রসঙ্গ উঠেছে যে মৃত্যুদণ্ডের বিধান রাখলে, যেটা অ্যাডভোকেট নিপুণ তো বলছেন, অন্যরাও বলছেন, এটা অন্য শাস্তির বিষয়গুলোকে কিভাবে নির্ধারণ করবে, আর ডিএনএ পরীক্ষা বা এরকম আরো কিছু বিষয় উঠে এসেছে, যদি আলোকপাত। মৃত্যুদণ্ডের বিষয়টাতে আমার অবস্থানও সেরকমই আসলে, যেটা আমি আগেও বলেছি যে মৃত্যুদণ্ড দিয়ে আসলে ধর্ষণ বন্ধ হবে না, বা ধর্ষণের এই পুরো বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড আসলে সমাধান না। সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি গবেষণা যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে যে এসিড বন্ধ মানে আস্তে আস্তে কমে এসছে, সেটার যোগসাজশ কিন্তু কোথাও বের করা হয়নি। অনেক কিছু যুক্ত কারণ আমার মনে হয় যে এসিড অপরাধটি আমার মনে হয় না আসলে বেশ কিছু গবেষণার পরবর্তীতে উঠে এসেছে। হ্যাঁ, সেখানে যদি ফেরত আসি যে আমরা সেটা তো একটা অবস্থান আছে যে মৃত্যুদণ্ড, এবং সেই বিতর্কটা চলবেই। এই একই সাথে কিন্তু এই সংশোধনটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়া হয়েছে, এবং সেখানে কিছু ভালো দিক আছে। যেমন মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা অনেক বছর থেকে বলছিলাম যে ভিকটিমের সাথে সাথে অ্যাকিউজডেরও মেডিকেল এক্সামিনেশন করা হোক, যেটা যুক্ত করা হয়েছে, দুই পক্ষরই করা হবে। একটা প্রভিশন যেটা নতুন করে আনা হয়েছে সেখানে, যে ডিএনএ টেস্টের কথাটা বলা হয়েছে, যে সেখানে দুজনকেই ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে, এবং এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, যে ল্যাঙ্গুয়েজটি লিগাল ল্যাঙ্গুয়েজ, সেখানে ধরে নেওয়া হচ্ছে যে ম্যান্ডেটরি, অর্থাৎ এই আইনের আন্ডারে সকল অপরাধ যেটা সংঘটিত হবে সেখানে ভিকটিম এবং অ্যাকিউজডের সম্মতি থাকুক বা না থাকুক, ডিএনএ আইনের আওতায় ডিএনএ টেস্ট করিতে হইবে, এইভাবে বলা হয়েছে। যেটা আসলে আমি যতটুকু আমি বুঝি আইন, তো আমার মনে হয় যে এখানে অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যে করতে হইবে। তার মানে হচ্ছে সমস্ত এখানে এই অপরাধের আন্ডারে যতগুলো মামলা আসবে সবখানেই ডিএনএ টেস্ট করলে কি প্রভাব হবে, আর যদি প্রযোজ্য হইতো যেখানে তাহলে কি, যদি আমি তাই করি যে সমস্ত কেসেই করতে হবে, তাহলে কিন্তু এটা আলটিমেটলি একটা আননেসেসারি প্রেশার হয়তো ক্রিয়েট করবে। কারণ আপনার অনেকগুলো মামলাই আছে যেখানে আপনার ডিএনএ টেস্ট ছাড়াই এখানে ধর্ষণ যে আসলে অপরাধী সেটা প্রমাণিত করা যাবে, দীর্ঘ শত্রুতা তৈরি হবে বলে আপনার মনে হয়। একই সাথে কিন্তু ডিএনএ টেস্ট সবসময় যে আপনার ডিএনএ এর আলামত থাকবে একজন ধর্ষণের শিকার নারীর শরীরে, তাও কিন্তু না, হতে পারে উনি এফআইআর করেছেন ঘটনা ঘটার 15-20 দিন পরে। তো এই সমস্ত ক্ষেত্রে যেটা হবে, যে আপনি একে তো হচ্ছে আপনি সমস্ত ক্ষেত্রেই এটা ডিএনএ টেস্টের কথা বলছেন, এবং তারপরে হচ্ছে যদি ধরেন আমি যদি উদাহরণ দিই যে শুধু একটা ঢাকার একটা ট্রাইব্যুনালই হচ্ছে এখন 4,000-এর মতো মামলা পেন্ডিং আছে, তো এই এত মামলা যদি গিয়ে সবগুলো যদি এখন যায় ডিএনএ টেস্টে, আবার একটা ব্যাকলগ আমরা রিসোর্সও আমাদের আছে, আমাদের আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবু ভাই, তার আগে অ্যাডভোকেট নিপন অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন আপনার দিকে দিয়েছে। আমরা আলোচনা কিন্তু ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ডের বিধান একটু এর মধ্যেই থাকবার চেষ্টা করব, আর যেটা তাসমিয়া ইয়াসমিন বললেন, আমি আরেকটু যোগ করতে চাই, খুব জরুরি, যেটা নিয়ে আমরা অনেকদিন বলছিলাম, যেটা আমরা এই আইনের সংশোধনে পাইনি, যে পারিবারিক নির্যাতন যেটা সবচেয়ে বড় সহিংসতা নারীর প্রতি, সেটা কিন্তু এই নারী ও শিশু আইনের আওতায় কোথাও বলা নাই। এবং আরেকটু সেটা নিয়ে আরেক সময় তো আলোচনা করব, যে আমরা একটু বাবর ভাইয়ের কাছ থেকে শুনে, সেটা নিশ্চয় নতুন আরেকটা বিষয়। ইয়াসমিন, ওদের দর্শনের করুণ ইতিহাস, এবং সেই সময়ে এই দর্শিতদের পক্ষে সারা বাংলাদেশের নাগরিক কিন্তু নেমে এসেছিলেন রাজপথে, টেনে হেসরে সরকারের আধিপত্য প্রভাব বিস্তার সব ধ্বংস করে দিয়েছিল। সেই দিন বাংলাদেশের জনগণের কথা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কর্ণপাত করেছে, কিন্তু আজকে যারা এই যে ধর্ষণের লীলাভূমিতে বাংলাদেশকে পরিণত করার ঘটনা ঘটাতে চান, এরকম একটা আন্দোলন দেখাতে চান, দেখতে চান, তারাই কিন্তু আজকে আমি বলবো প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই বিএনপি যারা এগুলি করে মজা পান। ওনারা ভাবছেন, আমি শেষ করছি, ওনারা ভাবছেন যারা এই ঘটনা ঘটিয়ে আজকে এই মিছিল হইচই শুরু করছেন, তাদের পক্ষে মাঠ গরম হয়ে গিয়েছে এখন। ওই সেই জন্য কিন্তু নিপুণাপ্পা এত শাউটিং করে বললেন যে এগুলি কী হচ্ছে, এগুলির জন্য তিনি লজ্জিত। কিন্তু ফাহিমা পূর্ণিমার ঘটনায় খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিকে আজকের ওনার ভাষায় যে অবৈধ প্রধানমন্ত্রী, তার অনুকম্পা নিয়ে বের হয়ে আসা, মুক্ত বাতাস নেওয়া, এগুলি যে প্রধানমন্ত্রীর অনুকম্পা, প্রধানমন্ত্রীর দয়া,
এটা কিন্তু তিনি বেমালুম বলে গেছেন। ওনার দলের প্রধান নিশ্চয়ই অনুভব করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, কত বড় মমতাময়ী, যেখানে উনি আন্দোলনে ফেল মেরেছেন, যিনি আইনে লড়াইয়ে পরাজিত হয়েছেন তাকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দয়া করেছেন। আর সেই জায়গায় যদি ওই কেউ বলেন প্রধানমন্ত্রী অবৈধ, তাহলে আমি কি বলবো? ওনার সাথে তো আমি একই ভাষা যুক্ত করে বলবো না। আইনের প্রসঙ্গে যদি আসে, আমি আমি বলবো, আমি আমি শুধু রাজনৈতিকভাবে দুই একটি কথার জবাব দিতে চাই যে আমরা বাংলাদেশের জনগণ কিন্তু সরকারের পাশেই আছি, সরকারের পাশে আছে বলেই আজকে আপনারা এই মাঠে নেই ঘাটে নেই সরকারের সমালোচনা করবেন সেই সৎসাহসটা পর্যন্ত নেই। সুতরাং বৈধ অবৈধ এই শব্দটাকে আপনি আবার পূর্ণ বিবেচনায় আনতে চেষ্টা করুন যে আসলে আপনাদের অবস্থানটা কোথায়। যে জনগণের কথা বলতে চান সেই জনগণও আপনাদেরকে পাত্তা দিচ্ছে না, সেই জনগণই আপনাদেরকে ডাকছেন না, সেই জনগণ আপনাদের ডাকছেন না কেন সেইটার জবাব যদি আমি দিতে চাই, তাহলে জনগণ দেখেছে আপনারা ক্ষমতায় থাকলে কি করতে পারেন, আপনারা ক্ষমতায় থাকার পর এদেশের নাগরিকদেরকে কি সুবিধা অসুবিধা দিয়েছেন, দেশের এই বাস্তবতা প্রত্যেকটি মানুষের হৃদয়ে। একটু যদি আজকের আলোচনার বিষয়ে একটু যদি আসতে, আমি আর বলতে চাই না, শুধু এইটুকু বলি। হ্যাঁ, আজকের আলোচনাতে আমি তো প্রথম থেকেই বলছি যে দেখেন, যিনি অপরাধী হবেন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তাকে অপরাধী হিসাবে স্বীকার করা। শেষ পর্যন্ত আমি যেটা বলবো, আইনি ধারায় আওতায় তাকে এনে উপযুক্ত শাস্তি তাকে দেওয়া। সেই ক্ষেত্রে যারা থামতে চায় না, যারা অপরাধের পর অপরাধ করে যাচ্ছে, অপরাধ সংগঠিত যারা করবে তাদেরকে যদি মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করা হয়, তাহলে আমি মনে করি অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে। অপরাধ কিন্তু সবাই করেন না, সবাই কিন্তু অপরাধের সাথে সম্পৃক্ত হতে চান না। কিন্তু বাবা, অপরাধী আপনার কাছে যে প্রশ্নটা থাকবেই, সেটা আপনি আপনি ছাত্রনেতা ছিলেন, এখন একজন আইন প্রণেতা, এই আইনের সর্বোচ্চ বিধান রাখাটাই কি যথেষ্ট? আপনার রাজনীতিরও দায়িত্ব আছে। আমি এটা মনে করি না, আমি এটা মনে করি না। আপনার আপনার যে প্রভাব, তারও তো একটা প্রভাব থাকবে। দর্শন একটা সামাজিক বেদী, এই বাংলাদেশে এই বেদীকে উৎখাত করা খুব জরুরি। সেই ক্ষেত্রে বিকল্প যদি কিছু থাকে, সেটা যারা বিশেষজ্ঞ, যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদেরকে নিয়ে কথা বলার আর অনেক সুযোগ রয়েছে পার্লামেন্টে। আমরা যখন পুনরায় আইনটা প্রণয়ন করব, তখন কিন্তু এই এক্সপার্টদেরকে আমরা আমন্ত্রণের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটিতে বসে আলোচনা করে দেশের প্রকৃত চরিত্র চিত্র তুলে ধরে এই আইনকে সংশোধন করা যাবে। কিন্তু আজকে যে ঘটনাটা আমি মনে করি যে চারদিকে যে এই হই হই রই রই একটা শব্দ, ঘটনা যাই ঘটুক কিন্তু তাদেরকে স্তব্ধ করতে হবে। অতএব এটা দরকার ছিল বলে মনে করছে। তাসবেশন খুব সংক্ষেপে আসবনি, একটু তোমার কাছ থেকে একটু যদি একাডেমিক আলোচনাটা আসে যে অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলো কি বলে, যে এই ধরনের নারী শিশু নির্যাতন যদি খুব বাজেভাবে চূড়ান্ত চলে যায়, তখন এরকম সর্বোচ্চ শাস্তির সর্বোচ্চ শাস্তির বিতর্কটা কিন্তু সব দেশে আমরা, এটা কিন্তু অনেক দিনের অনেক বছরের বিতর্ক, এবং সেখানে অনেকখানেই দেখা গেছে যে আসলে মৃত্যুদণ্ড খুব একটা অপরাধকে ডিটার করতে আসলে তেমন একটা কাজ করে না। আমি একটু বাবু ভাইয়ের কথা সংক্ষেপে, এটা আমি আমি শুনে খুবই খুশি হলাম যে ওনারা এখনো মনে করছেন যে এখনো সুযোগ আছে আইন হওয়ার আগে আমাদের জনমতকে নিবার একটা সুযোগ আছে, সেটার জন্য আমি ধন্যবাদ। এবং আমি একটা কথাই শুধু বলতে চাই যে বিএনপি আমলে কয়টা ধর হয়েছে এবং আওয়ামী লীগের আমলে কয়টা ধর্ষণ হয়েছে, এই আলোচনার বাইরে গিয়ে আপনারা নারীর কে এত বছরের যে বঞ্চনা এবং এত বছর পরে যে এই ভয়েসটা পাওয়া গেছে সেটাকে আপনারা একটু কাজে লাগান দল মত নির্বিশেষে, এটুকুই বলা ছিল। আমি বাবু ভাইয়ের কথা ধরে আমি বলতে চাই, আমরা শেষের দিকে একটু সংক্ষেপে বলতে হবে যে বাবু ভাই কিন্তু বলে দিয়েছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর অনুকম্পায় তিনি মুক্তি পেয়েছেন। তার মানে আপনি যে দেশে একটি স্বাধীন বিচার বিভাগ থাকতেও একজন মানে বিচার প্রার্থী মানে আপনার ন্যায় বিচার প্রাপ্তি, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন উচ্চ আদালতে যখন সঠিক বিচারটা পেলেন না এবং নির্বাহী আদেশে তাকে মুক্ত পেতে হলে, এটাই তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সরকারের।
কারণ আজকে সরকার যদি জনগণের ভোটে হতো আজকে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার নির্বাহী একটু বিনীতভাবে যদি এই আলোচনায় আসা যেত। আমরা সেটাই বলছি, আজকে দেখেন গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই তার বিচার হবে, এটাই তো আইন, তাই না? কিন্তু আমরা কি দেখছি, সরকার তো সেই কাজই করল, প্রতিবাদ না হওয়া পর্যন্ত, আওয়াজ না ওঠা পর্যন্ত সেটা বিচার হচ্ছে না, এবং যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হচ্ছে না, কিংবা আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এটাই হচ্ছে বিচার বিভাগের মানে সংস্কৃতির মানে অপব্যবহার চলছে বর্তমান বাংলাদেশে। তার একটা মাত্রই কারণ হচ্ছে অবৈধ ক্ষমতা। এই অবৈধ ক্ষমতা যতদিন না দমন করা যাবে, আজকে উনি বলছেন যে জনগণ তো আমাদের পাশে, জনগণ আপনাদের পাশে সেটা প্রমাণ করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচন দেন এবং নির্বাচনের মাধ্যমে আপনারা বিজয়ী হন, তাহলে নয় বুঝবো জনগণ আপনাদের পাশে। আজকে জনগণ আপনাদের পাশে নাই বলে দিনের ভোট আজকে আপনাদের রাতে করতে হয়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, এবং আপনাদের মতো ষড়যন্ত্র করে বৈদেশিক মানে ষড়যন্ত্রকে মৃত্যুদণ্ডের এই বিধান নিয়ে যদি আলোচনা করতে বা ভাই একদম পরিষ্কার বক্তব্য হলো শুনেন, সমাধান হবে না এখানে বেগম জিয়া বাবু ভাই যতই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জি আমি কথা বলবো না, রাষ্ট্র যদি বিনির্মাণ না হয় তাহলে আইনের সমাধান হবে না, রাষ্ট্র যদি বিনির্মাণ না হয়, জনগণের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণের প্রধানমন্ত্রী যদি সৃষ্টি না হয়, তাহলে কোনো আইন দিয়ে কোনো কিছু বাবু ভাই তাহলে আইন করে কি হবে? এই আইনে তাহলে এই আইন করে হবে, এই আইন করে হবে, বলুন বাবু ভাই বলুন। আমি 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 বলছি যে এই যে এই যে গলাবাজি, এই যে এইভাবে কথা বলা, আইন মানতে চায় না, আইন মানার কোনো সংস্কৃতি যেই বিরোধী দলের মধ্যে নেই, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং অদ্যবেদী যারা রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এর ওদের কিন্তু আইন মানার কোনো সংস্কৃতি নেই। এই আইন অমান্যিত অমান্যকারীদেরকে যতদিন না পর্যন্ত আইনের আওতায় আনা না যাবে, তাদেরকে নিশ্চিত করা না যাবে আইনের প্রতি শ্রদ্ধা বোধের পরিকল্পনা করবে কতদিন পর্যন্ত দেশটা এরকম থাকবে। সুতরাং পুলিশরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সংবেদনশীল, মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল। তাসলিমার কোনো কিছু যোগ করবার আছে কিনা? প্রশাসন আজকে মেয়েদের প্রতি সংবেদনশীল না, এবং বর্তমান সরকার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিচার ব্যবস্থার গলদগুলো আসলে অনেক যুগে, এবং সেটাকে আসলে আমাদের খুব কমপ্রিহেনসিভলি একতার সাথে এটাকে আমাদেরকে অ্যাড্রেস করা একদম পরিষ্কার বক্তব্য হলো দেখেন যে দেশের ভালোটা সবাই চায়, কিন্তু যারা ওই সরকার বদলাতে চায় এরা নির্বাচনের জন্য অপেক্ষা করতে চায় না, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুক, সরকারের পাশে থাকুক, সার্বিকভাবে সহায়তা প্রদান করুক। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের হাতে যদি রাষ্ট্রের মালিকানা ফিরে না আসে, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট এবং এই ছাত্রলীগ যুবলীগের হাতে যদি রাষ্ট্রের মালিকানা শেষ করতে হবে, উত্তরণ দেখবার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। শুভরাত্রি।